নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, বাংলা ক্লাসিক সাহিত্য মানেই যে আবেগের সমুদ্র, সেটা আমার মতো কি আপনারাও মানেন? দুঃখে দেহ হোক বা সুখে, সে কানায় কানায় মন ভরে দেবে, মনের মধ্যে একটা উথাল পাথাল তুলবেই। তবে এই ক্লাসিক সাহিত্যেরই এমন কিছু গল্প আছে যা খাঁড়িতে এসে বিশ্রাম নেওয়া সমুদ্রের জলের মতো, মন ভরে দিতে জুড়ি নেই তারও। তবে মনের মধ্যে উথাল পাতালটা সে তোলে না, ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি খেলিয়ে দেয়, মনটা একটু হাসি খুশি করে দেয়, ব্যাস। তেমনই একটা গল্প আজ আপনাদের শোনাব। মজার গল্প তো শোনাই হয় না অনেকদিন, তাই না? আসুন শুরু করা যাক আমার আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প ঔপন্যাসিক। কলিকাতার কোনো একটি মেসের বাসায় নবীন ঔপন্যাসিক নগেন্দ্রবাবু বসিয়া তাহার নূতন উপন্যাসের শেষ প্রুফ সংশোধন করিতেছিলেন। ভাদ্রমাস, রবিবার, বেলা 9টা। আকাশে মেঘ থমথম করিতেছে, একটুও বাতাস নাই। মাঝে মাঝে তাহার ললাট হইতে ঘর্মবিন্দু ঝরিয়া প্রুফশিটের ওপর পড়িতেছে। মাঝে মাঝে প্রুফগুলোর ওপর দুয়াত চাপা দিয়া পার্শ্বস্ত পাখাখানা উঠাইয়া লইয়া নগেন্দ্রবাবু নিজেকে বাতাস করিতেছেন, তারপর আবার সংশোধন কার্যে মনোনিবেশ করিতেছেন। সম্মুখে পূজা, বহিখানে এই সপ্তাহেই বাহির করা প্রয়োজন। এই নগেন্দ্রবাবুর বয়স এখন 26 বৎসর মাত্র, নিবাস পাবনা জেলার কোনো এক দূর পল্লী গ্রামে। আইএ পরীক্ষায় একবার ফেল করিয়া আর পরিবার সঙ্গতি হয় নাই, বাড়ির অবস্থা ভালো ছিল না। অনেক চেষ্টা, চরিত্র আর সহি সুপারিশের বলে গ্রিনলেফিয়ার কোম্পানির অফিসে 4 বৎসর হইল সামান্য বেতনে কেরানিগিরি কর্মে প্রবৃত্ত হইয়াছিলেন, এখন বেতন ও পদবৃদ্ধি হইয়াছে। অসচ্ছল অবস্থায় বিবাহ করা অনুচিত বলিয়া দেশস্থ আত্মীয়গণের প্রবল অনুরোধ সত্ত্বেও আজিও বিবাহ করেন নাই। বাল্যকাল হইতেই নগেন্দ্রবাবুর মনে ঔপন্যাসিক হওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল। চাকরিতে ভর্তি হইয়া প্রথম বছরে তিনি একখানি উপন্যাস রচনা করিয়া মাসিক পত্রে প্রকাশ করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কোনো সম্পাদকই তাহা গ্রহণ করিতে সম্মত হন নাই। এই কারণে বছরখানেক ধরিয়া তিনি ভগ্নদম হইয়া বসিয়াছিলেন। তারপর বঙ্গ সাহিত্যে উপন্যাসের আর্ট যুগ আরম্ভ হইল, এবং যাহারা আর্টমূলক উপন্যাস লিখিতে লাগিলেন তাহাদের পুস্তক, বিশেষ করিয়া বিদ্যালয়গামী বালক ও তরুণ যুবকদের মধ্যে হুহু করিয়া বিকাইতে লাগিল। এই উপন্যাসগুলি নানা কাগজে যতই অশ্লীল বলিয়া গালি খাইতে লাগিল, ততই ইহাদের কাটি বাড়িতে লাগিল। ইহা দেখিয়া নগেন্দ্রবাবুও আবার খাতা বাঁধিলেন। 3-4 মাস পরিশ্রম করিয়া আর্টমূলক একখানি উপন্যাস লিখিলেন। ইহাতে তিনি দেখাইলেন স্ত্রীলোকের সতীত্ব এমন কোনো মূল্যবান জিনিস নহে যাহার জন্য প্রাণপাত করিতে হইবে। পুরুষেরা যে স্ত্রীলোকের সতীত্ব সতীত্ব বলিয়া চিৎকার করিয়া থাকে, তাহার মূলে ঘোর স্বার্থপরতা ছাড়া আর কিছুই নাই। শাস্ত্র ও সমাজ মিলিয়া ষড়যন্ত্র করিয়া এতকাল স্ত্রীজাতির প্রতি যে অত্যাচার করিয়া আসিয়াছে, এই নূতন আলোর যুগে আর তাহা চলিবে না। পুরুষের যেমন যা খুশি করিবার অধিকার আছে, স্ত্রীলোকেরও সেই রূপ অধিকার থাকাই ন্যায়সঙ্গত, ইত্যাদি লিখিলেন বটে, তাহাতে আর্টও কিছু হইল বটে, কিন্তু আর্টের নগ্ন চিত্র তাহাতে তেমন ভালোভাবে ফুটিল না। হাজার হোক ভদ্র ঘরের ছেলে, কতকটা লেখাপড়াও শিখিয়াছেন, তাই সংকোচের হাত এড়াইতে পারিলেন না। কিন্তু তৎসত্ত্বেও একজন উত্তমশীল প্রকাশক বইখানি ছাপাইবার ভার লইলেন। পুস্তকের মধ্যে আর্টের যেটুকু অভাব ছিল, প্রকাশক তাহা বিজ্ঞাপনের দ্বারা পরিপূর্ণ করিয়া বৎসর না ঘোরাইতেই প্রথম সংস্করণ কাটাইয়া দিয়া দ্বিতীয় সংস্করণ বাহির করিলেন। কিছু টাকাও নগেন্দ্রবাবুর পকেটস্থ হইল। এইরূপে উৎসাহ পাইয়া নগেন্দ্রবাবু তাহার এই তৃতীয় উপন্যাসখানি রচনা করিতেছেন। এবার পূর্ব সংকোচ অনেকটা কাটাইয়া উঠিয়াছেন, বেশ নির্ভীকভাবেই এবার আর্টের নগ্ন চিত্র অঙ্কিত করিয়াছেন। এই উপন্যাসে তিনি দেখাইয়াছেন আমাদের মূর্খ অন্ধ সমাজ যাহাদিগকে
পতিতা বলিয়া দূরে ঠেলিয়া রাখিয়াছে তাহারাই যথার্থ স্বর্গের দেবী। তাদের হৃদয়গুলি কুসুমের মতো কোমল ও পবিত্র, দয়া মায়া স্নেহ মমতা পরদুঃখ কাতরতা আত্মমর্যাদাবোধ প্রভৃতি সদ্গুণাবলিতে তাহারা ভূষিত। অপরপক্ষে গৃহস্থ মেয়েদের মন অতি নীচ অতি সংকীর্ণ, তারা নিতান্ত স্বার্থপর ক্রোধী কটুভাষিনী, এক কথায় তাহাদের হাড়ে হাড়ে বজ্জাতি। নগেন্দ্রবাবু বসিয়া প্রুফ দেখিতে লাগিলেন। ক্রমে দশটা বাজিল, সাড়ে দশটা বাজিল, ঝি আসিয়া স্নানের জন্য তাগাদা জানাইল। নগেন্দ্রবাবু সে কথা কানে তুলিলেন না। ক্রমে সুধীর নামে একজন সুদর্শন যুবা আহারান্তে পান চিবাইতে চিবাইতে আসিয়া তাহার পাশে বসিল, বলিল, দাদা আর কত বাকি? সুধীরও এই বাসাতেই থাকে। নগেন্দ্রবাবু অসংশোধিত কাগজগুলি গুনিয়া বলিলেন, আর চার্জশিট আছে। সুধীর বিনীত স্বরে বলিল, স্নান আহার করার পর ওগুলো দেখলে হতো না? নগেন্দ্র বলিল, দেরি হয়ে যাবে যে ভাই, আজকেই তারা পেজ বেঁধে অর্ডার প্রুফ দেবে বলেছে, সেই জন্যেই আজ রবিবার হলেও ছাপাখানার লোক বের করেছে, কালই তারা ছাপা শেষ করতে চায়। ওইখানা যাতে এই হপ্তার মধ্যে বেরিয়ে যায় তার জন্য প্রকাশক তাদের কড়া তাগাদা দিচ্ছেন। সুধীর বলিল, আচ্ছা দাদা এক কাজ করুন না, আপনি স্নানাহার করতে যান, প্রুফ যতগুলো দেখা হয়েছে আমি এখনই গিয়ে ছাপাখানায় দিয়ে আসছি, ততক্ষণ তাদের কাজ চলুক, বলে আসবো আর দুই ঘন্টার মধ্যে বাকিটুকু দিয়ে যাব। নগেন্দ্র বলিল, এই রোদ্দুরে দুবার তুমি সেই দর্জিপাড়ায় হাঁটাহাঁটি করবে? তার চেয়ে বরঞ্চ আধ ঘন্টাখানিক বসো, শেষ করেই দিই, একবারে নিয়ে যাও। সুধীর বলিল, না দাদা, দুবার প্রেসে যেতে আমার কোনো কষ্ট হবে না, আপনি উঠুন স্নান করে ভাত খান, কলের জল তো বহুক্ষণ চলে গেছে, চৌবাচ্চার জলেও তলা নিতে পড়ে গেছে, ভাতও প্রায় শুকিয়ে উঠল। এই সুধীর কলেজের একজন ছাত্র এবং নগেন্দ্রবাবুর একজন পরম ভক্ত। কেহ নগেন্দ্রনাথের লেখা নীতিবিগড়িত বলিয়া নিন্দা করিলে সুধীর তাহার সহিত কোমর বাঁধিয়া তর্কে লাগিয়া যায়, বলে, তোমরা সবাই পেঁচার জাত, এতকাল অন্ধকারেই অভ্যস্ত ছিলে, এখন সাহিত্যের এই নবযুগের আলো দেখে কিচির মিচির আরম্ভ করেছ, আরও কত কিছু বলে। ভক্তের এই স্বনির্বদ্ধ অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া নগেন্দ্র উঠিল। সংশোধন শীটগুলির পত্রাঙ্ক মিলাইয়া পিনে গাঁথিয়া সুধীরের হস্তে দিয়া স্নানার্থ প্রস্তুত হইতে লাগিল। সুধীর প্রুফগুলি লইয়া প্রেসে দিতে গেল। নগেন্দ্রবাবুর নূতন উপন্যাস সমাজদ্রোহী প্রকাশিত হইয়াছে। সপ্তাহখানেক পরে অফিসের ফেরত একদিন বিকালে নগেন্দ্র তাহার প্রকাশকের দোকানে আসিয়া দর্শন দিল। প্রকাশক মহাশয় তখন তাহার খাস কামরায় বসিয়া চাপান করিতেছিলেন, সংবাদ পাইয়া নিজে আসিয়া বলিলেন, এক পেয়ালা চা দিক। নগেন্দ্র সম্মতি জানাইলে প্রকাশক মহা উৎসাহে হাঁকিলেন, ওরে নগেনবাবুকে এক পেয়ালা চা দে, আর আমার জন্য এক পেয়ালা আনিস। নগেন্দ্র জিজ্ঞাসা করিল, এই সমাজদ্রোহী কীরকম বিক্রি টিক্রি হচ্ছে? প্রকাশক বলিলেন, বেশ টানছে, এই এক সপ্তাহ তো বই বেরিয়েছে, এরই মধ্যে প্রায় 250 গেছে, পুজোর সময় 400-500 কেটে যাবে বোধ হয়। শুনিয়া নগেন্দ্রর মনটি পুলকিত হইয়া উঠিল, জিজ্ঞাসা করিল, লোকে কেমন বলছে? প্রকাশক বলিলেন, দা ভালোই বলছে, কিন্তু কেউ কেউ আবার বলছে অন্য সব জায়গা ভালো হয়েছে কিন্তু গণিকা চরিত্রগুলো ভালো হয়নি। নগেন্দ্র একটু শ্লেষের হাসি হাসিয়া জিজ্ঞাসা করিল, রুচি বাগিস মহাশয়েরা বুঝি? প্রকাশক ধীরে ধীরে উত্তর করিলেন, না তারা রুচি বাগিস দলের লোক নয়, বরং একটু ওই ইয়ে দলের লোক আর কি, তারাই তো বেশিরভাগ খদ্দের কি না, তারা বলছে মশাই নগেনবাবু ওই যে গণিকা চরিত্রগুলো এঁকেছেন ও স্রেফ কল্পনা, তাদের চালচলন কি ওই রকম নাকি তাদের কথাবার্তা ওই রকম রবি ঠাকুরই ধাঁচের? নগেন্দ্রবাবু বোধ হয় জ্যান্ত গণিকার সঙ্গে কখনো কোনো কারবার করেননি, তাই তাদেরকে এমন অদ্ভুত করে এঁকেছেন, চিত্রগুলো যদি বাস্তব হতো তাহলে ওইখানি আরও বেশি হৃদয়গ্রাহী হইতে পারিত, এই কথা যে তারা বলেন, বলিয়া প্রকাশক মহাশয় অবনত মুখে চা পান করিতে লাগিলেন। নগেন্দ্র এই সমালোচনা খণ্ডন করিতে পারিল না, বাস্তবিকিত গণিকা চরিত্র অঙ্কিত করিতে সে নিজ অভিজ্ঞতার কিছুমাত্র সাহায্য পায় নাই। নাটকে উপন্যাসে গণিকাদের বর্ণনা এবং
লোকমুখে কিছু কিছু শোনা মাত্রই তো তাহার অবলম্বন। এই সকল কথা ভাবিতে ভাবিতে নগেন্দ্র চা পান শেষ করিল। নগেন্দ্রকে নীরব দেখিয়া প্রকাশক বলিলেন, আপনি যদি মাঝে মাঝে ওইসব দলে একটু মেশেন তাতে আর ক্ষতিটা কি? বিলাতি ঔপন্যাসিকেরা যারা দরিদ্র পল্লীর গল্প লিখবেন, তাঁরা রীতিমতো দরিদ্র সেজে তাদের পল্লীতে গিয়ে বাস করে, তাদের সঙ্গে মেলামেশা করে, নিজস্ব অভিজ্ঞতা সঞ্চয় করে আর কি, তারপর সেই অভিজ্ঞতা এনে নভেল লেখে। আর কিছুক্ষণ কথাবার্তার পর নগেন্দ্র উঠিল। প্রকাশক বলিলেন, আমার কথাটা ভেবে দেখবেন তো তাহলে? হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখব বই কি বলিয়া নগেন্দ্র বিদায় গ্রহণ করিল। সেই দিন রাত্রে আহারের পর বাসার নির্জন ছাদে বসিয়া নগেন সুধীরকে তাহার প্রকাশকের মন্তব্য ও প্রস্তাবটা জানাইল। শুনিয়া সুধীর প্রথমটা শিহরিয়া উঠিল, বলিল, ছি 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 ছি, তাই কি কখনো হয়? নগেন্দ্র সুধীরকে বুঝাইল, উদ্দেশ্য যখন মন্দ নহে, উদ্দেশ্য যখন কেবলমাত্র অভিজ্ঞতা সঞ্চয়ে জ্ঞান আহরণ, তখন আর ইহাতে দোষটা কি? কিছুক্ষণ তর্ক বিতর্কের পর সুধীর স্বীকার করিল যে বর্তমান ক্ষেত্রে ওরূপ কার্য দোষবহ হইবে না বটে। জিজ্ঞাসা করিল, তা আপনি তাদের সঙ্গে কি করে মিশবেন? কাউকে তো আপনি জানেন না। নগেন্দ্র হাসিয়া বলিল, তাদের সঙ্গে আলাপ পরিচয়ের জন্য কোনো সুপারিশ বা পরিচয়পত্র আবশ্যক হয় না হে, কিঞ্চিত অর্থ থাকিলেই হয়। কিন্তু আমি যে মতলবটা ঠিক করেছি তাতে বোধহয় টাকারও কোনো আবশ্যক হবে না। সুধীর কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, কিরকম? নগেন্দ্র বলিল, আমাদের ব্রজনাথ মল্লিক, আরে আমাদের চা বাগানগুলিতে যিনি কোদাল আর কম্বল সরবরাহ করেন, তিনি বছর দুই আগে আমাকে একবার তার বাগান পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন। সেখানে ওই দলের একটি স্ত্রীলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। এমন তার স্বভাব, এমন কথাবার্তা যে সে আর তোমাকে কি বলবো ভাই। সে আমায় তার ঠিকানা দিয়েছিল, তার সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ করবার জন্য বিশেষ করে অনুরোধ করেছিল। ভাবছি তাকেই একখানা চিঠি লিখে তার সঙ্গেই গিয়ে দেখা করি। তার মন যেরকম উঁচু, কখনোই সে আমার কাছে টাকা চাইবে না। কিছুদিন মাঝে মাঝে সেখানে যাতায়াত করলে তাকেও বেশ চিনতে পারবো। ওই দলের আরও কত স্ত্রীলোক তো সেখানে যাওয়া আসা করে, তাদেরও চালচলন, কথাবার্তা, জীবনযাত্রা স্টাডি করার বেশ সুযোগ পাব। সুধীর কিয়ৎক্ষণ বসিয়া ভাবিল, শেষে বলিল, কিন্তু দাদা, মানুষের মন শেষে হিতে বিপরীত ঘটিয়ে বসবেন না তো? নগেন হাসিয়া বলিল, সে ভয় নেই, আমি তার গোড়া মেরে রেখে তবে গিয়ে কার্যক্ষেত্রে অবতীর্ণ হব। সুধীর কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, কি করে দাদা? নগেন বলিল, সে তুমি কালই জানতে পারবে। নগেন্দ্র রাত্রে শয়নঘরে খিল বন্ধ করিয়া এই পত্র লিখিল, স্নেহের ভগিনী, তোমার স্মরণ আছে কিনা জানি না, প্রায় দুই বছর পূর্বে কাশীপুরের এক বাগানে এক রাত্রে তুমি মুদ্রা করিতে গিয়াছিলে, সেইখানে তোমার সহিত আমার পরিচয় হইয়াছিল। রাত্রি একটু অধিক হইলেই সমবেত স্ত্রীপুরুষ সকলেই সুরাবানে হতজ্ঞান অবস্থায় ভূমিতে লুটাইতেছিল, কেবল তুমি এবং আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম। তুমি শতপ্রবৃত্ত হইয়া আমার সহিত আসিয়া আলাপ করিয়াছিলে এবং আমাকে ক্ষুধায় অত্যন্ত কাতর দেখিয়া তুমি নিজে উদ্যোগিনী হইয়া পাকশালা হইতে খাবার আনাইয়া পরম যত্নে আমায় খাওয়াইয়াছিলে। আশা করি এখন তোমার সব কথা মনে পড়িবে। সে রাত্রে তোমার ঠিকানা যুক্ত একখানি কাগজ তুমি আমায় দিয়াছিলে এবং অনুরোধ করিয়াছিলে যে আমি যেন একদিন গিয়া তোমার সঙ্গে সাক্ষাৎ করি। আমি তখন তোমায় মৌখিক সম্মতি জানাইয়াছিলাম, যদিও মনে মনে স্থির জানিতাম যে তোমার অনুরোধ আমি কখনো পালন করিব না, কারণ তখন ওইরূপ কার্যকে আমি অত্যন্ত নীতিবিগঠিত বলিয়া মনে করিতাম। তাই আমার সে মৌখিক প্রতিশ্রুতি এতদিন রক্ষা করি নাই। কিন্তু এখন নবযুগে নতুন আলোকে আমার মতের পরিবর্তন হইয়াছে। তোমার সহিত সাক্ষাৎ করিতে এখন আমি অভিলাষী হইয়াছি। তোমার ব্যবহারে ও তোমার সঙ্গে সেই অল্পক্ষণ আলাপেই আমি বুঝিয়াছিলাম যে জগতের চোখে তুমি একজন পতিতা নারী হইলেও তোমার অন্তঃকরণ অতি কমনীয় সৌন্দর্যে মণ্ডিত। আজ স্বীকার করিতে বাধা নাই, আমি তোমাকে দেখিয়া অত্যন্ত মুগ্ধ হইয়াছিলাম, কিন্তু তাহা কোনো কুভাবের বশবর্তী হইয়া নহে। ফুলের সৌন্দর্যে, পাখির কলগানে মানুষের হৃদয় যে কারণে মুগ্ধ হয়, সেই কারণেই মুগ্ধ হইয়াছিলাম। আর এই পত্রখানি কোনো কুভাব প্রণোদিত হইয়া আমি লিখিতেছি না। ওপরে যে শব্দে তোমাকে সম্বোধন করিয়াছি তাহা হইতেই তুমি তা বুঝিতে পারিবে। দুই বছর হইতে চলিল,
কিন্তু আজিও তোমাকে আমি ভুলিতে পারি নাই। তোমার সেই ঢল ঢল মুখখানি আমার মানসপটে অঙ্কিত হইয়া আছে। তাই তোমার হৃদয়খানি আরও কাছাকাছি পাইবার জন্য, সেদিনের পরিচয় আরও নিবিড়ভাবে লাভ করিবার জন্য আমার মনে প্রবল বাসনা জন্মিয়াছে। আমি জানি তোমাদের জীবন বড় নিঃসঙ্গ, বড় একা, কেহ তোমাদের আপনার হয় না, বা তোমাদিগকে যথার্থ আপনার কেহ করে না, হাটের বিকিকিনি মাত্র। আমার অভিলাষ আমি তোমার বন্ধু হই, সখা হই, আত্মীয় হই, এই জন্যই আমি তোমার দর্শন কামনা করিতেছি, অন্য কোনো অভিপ্রায় নহে। পুনশ্য খামে পত্র দিও। ইতি আশীর্বাদক শ্রী নগেন্দ্রনাথ রায়, ঠিকানা 27 নং দুর্গাচরণ ঘোষের লেন, বৌবাজার, কলিকাতা। পরদিন প্রাতে এই পত্রখানি পড়িয়া সুধীর একেবারে মোহিত হইয়া গেল। বলিল, দাদা সামান্য একখানা চিঠি লিখেছেন, তাতেও জিনিয়াসের ছাপ। এই ঠিক হয়েছে, সকল কথা গোড়ার থেকে স্পষ্ট বলে দেওয়া রইল, ভালোই হইল। দুই দিন ধরিয়া নগেন্দ্রনাথ পত্রোত্তরের জন্য ব্যাকুল প্রতীক্ষায় কাল যাপন করিল। তৃতীয় দিনে পত্রোত্তর আসিল। পত্রখানি সুলিখিত নহে, সুরচিত নহে, বানানভুল অত্যন্ত বেশি। সংশোধনান্তে নিম্নে উহার প্রতিলিপি আমরা প্রকাশ করিলাম। মহাশয়, আপনার সুধামাখা পত্রখানি পাইয়া আমি যে কি পর্যন্ত সুখিনী হইলাম, তাহা এই সামান্য পত্র লিখিয়া কি করিয়া জানাইব। আপনি অধীনের সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছুক হইয়াছেন, ইহা আমার পরম সৌভাগ্য। আপনি যে কথা লিখিয়াছেন তাহা সমস্তই আমার স্মরণ আছে। সেই বাগানে আপনার সহিত সাক্ষাতের পর আপনার নাম আমি জপমালা করিয়াছি জানিবেন। আপনি দয়া করিয়া আগামী মঙ্গলবার দিবস সন্ধ্যার পরে আসিবেন। আমি তৃষিতা চাতকিনীর ন্যায় আপনার আশাপথ চাহিয়া থাকিব। আপনার চিরাধীনী শ্রীমতী প্রভাবতী দাসী। এই পত্র যথাসময়ে নগেন্দ্রনাথ সুধীরকে দেখাইল। সুধীর পত্র পড়িয়া নাসিকা কুঞ্চিত করিল। বলিল, আপনার কাছে তার কথাবার্তা শুনে আমার মনে কেমন ধারণা হয়েছিল যে শ্রীলোকটি বেশ শিক্ষিত। রাম রাম, এ তো দেখছি নিতান্ত মূর্খ। সুধীরের এই উক্তি শুনিয়া নগেন্দ্র মনে মনে একটু বিরক্ত হইল। বলিল, বেতুন কলেজে পড়বার সুযোগ তো কখনো পায়নি, কাজেই এরকম চিঠি সে লিখেছে। কিন্তু বেশি লেখাপড়া না জানলেই যে মানুষ একেবারে অপদার্থ হয়ে গেল, তা মনে করা কিন্তু ভুল সুধীর। সুধীর একটু অপ্রতিভ হইয়া বলিল, না না, তা মনে করিনি দাদা, তবে শুধু এই বলছিলাম যে ভাষাটা। নগেন্দ্র বাধা দিয়া বলিল, আহ, চিঠির ভাষার কথা ছেড়ে দাও, তার মুখের ভাষা শুনলে তাকে আর মূর্খ বলে মনে হবে না, এমনকি তাকে সে যা তাই বলেই মনে হবে না। নগেন্দ্র মনে মনে স্থির করিল, মঙ্গলবার সন্ধ্যার সময় সে তো নিজে যাবেই, সুধীরকেও লইয়া গিয়া উহার এই ভ্রান্ত ধারণা দূর করিয়া দিবে। ঠিক এক সপ্তাহ কলিকাতা হইতে অনুপস্থিতির পর আজ মঙ্গলবার প্রাতে তবলা, বায়া, বেহালা, হারমোনিয়াম, বিছানা, বাক্স, ভৃত্য, ওস্তাদজি আর কুকুরসহ নর্তকী প্রভাবতী মফস্বল হইতে মুজরা করিয়া তাহার বাসায় ফিরিল। এই বাড়িখানি তাহার নিজের নহে, এগ্রিমেন্ট করিয়া লওয়া। ত্রিতলের সমস্ত কক্ষগুলি সে নিজে অধিকার করিয়া আছে। দ্বিতলের কক্ষগুলিতে দুইজন ভাড়াটিয়া আছে, ইহারাও নর্তকী, তবে তাহাদের তেমন পশার নাই। যে আসরে প্রভার 50 টাকার বায়না হয়, সেই আসরে ইহারা 10 টাকার বেশি পায় না। এই কারণে ইহারা মনে মনে প্রভার বিলক্ষণ ঈর্ষা করে। কিন্তু প্রভা বাড়িওয়ালি, মুখে কিছু প্রকাশ করিতে সাহস করে না। একতলায় পাকাদি হয়, ভৃত্যেরা থাকে। প্রভাবতী দ্বিতলে উঠিয়া সম্মুখে কুসুমকে দেখিয়া জিজ্ঞাসা করিল, কি ভাই, বাড়ির সব খবর ভালো তো? কুসুম বলিল, বাড়ির খবর তো একরকম ভালোই, কিন্তু পাড়ায় আজকাল বড় ভয় হয়েছে দিদি। প্রভা জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে? কুসুম বলিল, বড় গুন্ডার উপদ্রব হয়েছে। পরশু রাত্রে একটা গুন্ডা বাবু সেজে জামিনীর ঘরে এসেছিল, চুরি দেখিয়ে তার গয়নাগুলো সব কেড়ে নিয়ে পালিয়ে গেছে। সে চেঁচামেচি করেনি, তার মুখ বেঁধে ফেলেছিল, চেঁচাবে কোত্থেকে? ভাগ্যিস একটু পরে একজন ভাড়াটে সে ঘরে গিয়ে পড়েছিল, সে তার মুখ থেকে কাপড়ের মাদন খুলে দিলে, নইলে দম আটকেই হয়তো মরে যেত। পুলিশে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, হয়েছে বই কি, তা সে চোরকে পুলিশ আর কোথায় খুঁজে পাবে? প্রভা জিজ্ঞাসা করিল,
আমার চিঠিপত্র কিছু এসেছিল। কুসুম বলিল, হ্যাঁ এসেছিল একখানা, তোমার ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে ফেলে দিয়েছি। এমন সময় অপর ভাড়াটিয়া সারদা সুন্দরী হাঁপাইতে হাঁপাইতে সিঁড়ি দিয়ে উঠিয়া বলিল, এই যে প্রভা দিদি, এই আসছো বুঝি? দাঁড়াও আগে হাঁপ ছাড়ি, ছুটতে ছুটতে বাড়ি এসেছি। প্রভা ও কুসুম যুগপথ জিজ্ঞাসা করিল, কেন কেন কি হয়েছে সারদা? ওগো এই গলিতে পুলিশে চেয়ে গেছে, গলি দিয়ে যে যাচ্ছে তাকেই ধরছে, তাই দেখে আমি ভয়ে ছুটতে ছুটতে অন্য পথ দিয়ে পালিয়ে এসেছি। প্রভা জিজ্ঞাসা করিল, কেন এত পুলিশ কেন? খুন হয়েছে যে গা। কে খুন হলো? কামিনী। হ্যাঁ কামিনী খুন হয়েছে? কি করে খুন হলো, কে খুন করলে? শুনলাম কাল রাত্রে একজন গুন্ডা বাবু সেজে কামিনীর ঘরে এসেছিল, তারপর অনেক রাত্রে কামিনীকে খুন করে তার গয়নাগাটি সব নিয়ে সরে পড়েছে। গায়ের গয়না তো নিয়েছেই, আঁচল থেকে লোহার সিন্ধুকের চাবি নিয়ে লোহার সিন্ধুক খুলে বাকি গয়না টাকা কুড়ি যা ছিল সমস্ত নিয়ে গেছে। শুনিয়া প্রভাবতী ও কুসুম উভয়ই হায় হায় করিতে লাগিল। আর দুই চারি কথার পর প্রভা ত্রিতলে উঠিয়া নিজ শয়ন ঘরে চাবি খুলিল। খুলিয়া ভিতরে প্রবেশ করা মাত্র দেখিতে পাইল কুসুম কথিত ডাকের চিঠিখানা মেঝের ওপর পড়িয়া রহিয়াছে। চিঠিখানা কুড়াইয়া প্রভা শিরোনামে দেখিল হস্তাক্ষর অপরিচিত। চিঠিখানা টেবিলের ওপর রাখিয়া ভৃত্যকে চায়ের জল চড়াইতে আদেশ দিয়া মুখ হাত ধুইয়া বস্ত্রাদি পরিবর্তন করিল। বাজার আনিবার জন্য ঠাকুরকে টাকা দিয়া চা পান করিতে করিতে চিঠিখানা খুলিল। চিঠি পড়িয়া প্রভার মুখ শুকাইয়া গেল, তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। ছুটিয়া বারান্দায় বাহির হইয়া কম্পিত কণ্ঠে ডাকিল, কুসুম, ও কুসুম, সারদা, তোরা শিগগির আয়। কুসুম ও সারদা উভয়ই একত্র বসিয়াছিল। এই ডাক শুনিয়া তাহারা পরস্পরের মুখ চাওয়াচাওয়াই করিয়া একটু হাসছিল, পরে বাহির হইয়া বলিল, কেন বাড়িওয়ালি দিদি ডাকছ কেন? উপর হইতে পূর্ববৎ আর্তকণ্ঠে উত্তর আসিল, শিগগির আয়, সর্বনাশ হয়েছে। কুসুম ও সারদা তখন মুখের হাস্যরেখা গোপন করিয়া মুখে উদ্বেগ ও ভয়ের চিহ্ন লইয়া ছুটিতে ছুটিতে উপরে উঠিয়া গেল। গিয়া দেখিল মেঝের ওপর চায়ের ঢেউ খেলিতেছে, প্রবার কুকুর তাই চাটিয়া চাটিয়া খাইতেছে, পেয়ালা ও পিরিচ টেবিলের ওপর হইতে পড়িয়া ভাঙিয়া গিয়াছে। প্রভা চক্ষু কপালে তুলিয়া তাহার ফরাস বিছানায় বসিয়া হাঁপাইতেছে। কুসুম ও সারদা প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদি? প্রভা চিঠিখানা তাহাদিগকে ঠেলিয়া দিয়া বলিল, পড়ে দেখ। কুসুম তখন চিঠি লইয়া পড়িল। শ্রীচরণ কমলেশু, প্রাণ প্রিয়সী, একদিন কোন স্থানে তোমার মুজরো শুনিয়া আমি প্রাণে এতই আনন্দ পাইয়াছিলাম। যদিও আমি একজন সামান্য গুন্ডা, সেই অবধি মনে মনে তোমায় অত্যন্ত ভালোবাসি ও ভক্তি করি, তাই তোমায় পত্র লিখিতেছি। আমাদের দলের অপর অপর গুন্ডা লোকেরা জানতে পারিয়াছে যে মফস্বল হইতে মুদ্রা করিয়া টাকা লইয়া মঙ্গলবার দিবস তুমি কলিকাতা ফিরিবে। তাহারা পরামর্শ করিয়াছে রাত্রে তাহারা তোমার নিকট বাবু সাজিয়া যাইবে এবং তোমাকে হত্যা করিয়া তোমার অলঙ্কার ও টাকা করি সমস্ত অপহরণ করিবে, তোমার গলায় ছুরি দিবে। ইহা আমার সহ্য না হওয়াতে এই পত্রখানি লিখিয়া তোমাকে সাবধান করিয়া দিলাম। এই পত্র পড়িয়া তুমি পুড়াইয়া ফেলিবে, কারণ ইহা আমার দলের লোকের হস্তগত হইলে বিশ্বাসঘাতকতার জন্য তাহারা আমাকেই হত্যা করিবে, তাহাতে সন্দেহ নাই। ইতি তোমার প্রেমাকাঙ্ক্ষী অধম ভৃত্য শ্রী গুন্ডা। চিঠি পড়িয়া কপটি কুসুম দুই চক্ষু কপালে তুলিয়া বলিল, তাই তো বাড়িওয়ালি দিদি, কি হবে? সারদা পেচকের মতো গম্ভীর স্বরে বলিল, এখন উপায়? প্রভাবতী শুইয়া পড়িয়াছিল, তাহার মুদ্রিত চক্ষু হইতে অশ্রু করাইয়া পড়িতে লাগিল। কুকুরটি চাপান শেষ করিয়া তাহার পদতলে আশ্রয় গ্রহণ করিয়াছিল। সারদা কাঁদো কাঁদো স্বরে বলিল, হ্যাঁ ভাই কুসুম, যদি আমাদিগকেও খুন করে এই বেলা কোথাও পালাইছ? কুসুম বলিল, পালিয়ে যাব কোথা, কোন চুলে কে আছে? আরে আমাদের আছেই বা কি ভাই যে নেবে, খান কতক পিতলের গহনা, এনামেলের ডিশ আর ফেসর গদি। তবে প্রভা দিদির বোধ হয় পালানোই উচিত, সাত দিনের বায়না নিয়ে মফস্বলে গেছে,
অনেক টাকা করে নিয়ে আজ ফিরে আসবার কথা, তা কেমন করে তারা টের পেয়েছে ভগবান জানেন। দিদি, ওরকম করে পড়ে থাকলে কি হবে ভাই? ওঠো, একটা পরামর্শ যুক্তি করা যাক বলিয়া সে সারদার পানি চাহিয়া অলক্ষিতে একটু হাসিল। প্রভা উঠিয়া বসিল, বলিল, আমার চাকরকে ডাকতো। ভৃত্য নিম্নতলে বসিয়া মশলা বাটিতেছিল, কুসুমের ডাক শুনিয়া হাত ধুইয়া ওপরে উঠিয়া আসিল। প্রভা বলিল, একটু ট্যাক্সি বুলাও জলদি। সারদা ও কুসুম জিজ্ঞাসা করিল, এখন কোথায় যাবে দিদি? প্রভা বলিল, লালবাজার পুলিশ কমিশনার সাহেবকে গিয়ে চিঠিখানা দেখাই, তিনি আমার প্রাণ রক্ষা করেন কিনা দেখি। ট্যাক্সি আসিবার শব্দ শুনিয়া প্রভা উঠিয়া তাহার কেশ বেশে একটু পরিপাট্য সাধন করিয়া লইল। তাহার পর জুতো মোজা পরিয়া কুকুরকে বাঁধিয়া রাখিয়া সিঁড়ি দিয়ে নিচে নামিয়া গেল। সারদা ও কুসুম দ্বিতলে নামিয়া গেল। সারদা বলিল, পুলিশে গেল, আমার কিন্তু ভয় করছে ভাই। কুসুম বলিল, তখনই তোকে বারণ করেছিলুম, তুই কি শুনলি? বললি, এ দেখছি হুবহু তরুবালার অকিল, কোনো কুঅভিপ্রায় নেই, পবিত্র প্রেম করতে আসছে, দাঁড়াও একটু মজা করা যাক। মজা তো করলি, কিন্তু শেষে আমরাই জাল করা দায়ে পড়ে যাব না তো? কুসুম বলিল, হিস, আমাদের কে ধরে? কিছু প্রমাণ আছে? হাতের লেখা তো আর আমাদের কারুর নয়। সারদা বলিল, সেই ভরসায় কি নিশ্চিন্তি থাকা চায় ভাই? তুই তবে বসে বসে চিন্তি কর, আমি যাই নিয়ে নিয়ে, আবার কলে জল চলে যাবে বলিয়া কুসুম তাহার ঘটি সাবান ও গামছা লইয়া প্রস্থান করিল। সন্ধ্যার পরেই নগেন্দ্র আপিস হইতে ফিরিয়া আসিল। আপিসের বস্ত্র পরিবর্তন করিয়া বলিল, ওহ, আজ কি গরমটাই না গেল, আপিসে ঘেমে একবারে নেয়ে উঠেছিলাম, যাই স্নান করে ফেলি। সুধীর বলিল, দাদাই অবেলায় স্নান করবেন? তাছে না হয় ভিজে গামছা দিয়ে। নরেন্দ্র বলিল, না না, ও কিছু হবে না বলিয়া নিজও সাবানদানি ও তোয়ালে লইয়া নিচে নামিয়া গেল। স্নান করিয়া আসিয়া সাবধানে কেশ বিন্যাস করিয়া নগেন্দ্র খাবার খাইয়া চা পান করিল। সুধীরকে বলিল, ওহে তৈরি হয়ে নাও। সুধীর বলিল, আমি? আমার আর যাবার দরকার আছে কি? হয়তো একজন তৃতীয় ব্যক্তি উপস্থিত থাকলে সে নিজের জীবনের কাহিনী। নগেন্দ্র বলিল, জীবন কাহিনী কি আজই তাকে জিজ্ঞেস করব? আজ একটু আলাপ পরিচয় করে আসা মাত্র, চলো চলো, অন্তত আজকের দিনটা তো চলো, অন্যদিন না হয় আমি একাই যাব। সুধীর অগত্যা কাপড় বদলাইতে গেল, ফিরিয়া আসিয়া দেখিল নগেন্দ্রর ঘরখানি সৌগন্ধে ভুরভুর করিতেছে। নগেন্দ্র জামাই বাবুটি সাজিয়া বসিয়া বসিয়া সিগারেট ফুঁকিতেছে। প্রভাবতীকে উপহার দেওয়ার জন্য হাতে এখানি সমাজদ্রোহী পুস্তক। উভয়ে তখন বাসা হইতে বাহির হইল। বড় রাস্তায় পৌঁছিয়া নগেন বলিল, ওহে, একখানা ট্যাক্সি ধরা যাক। সুধীর বলিল, কত দূরই বা, মিছিমিছি আর ট্যাক্সি কেন দাদা? নগেন্দ্র বলিল, ওহে, গরমটি কেমন দেখেছো? হেঁটে গেলে ঘামে ভিজে ভিজে বেড়ালটি হয়ে সেখানে পৌঁছব, ঘেমো গন্ধে কি সে বেচারির মাথাটা ধরিয়ে দেব। রাস্তা হইতে এখানি ট্যাক্সি ধরা হইল। 10 মিনিটের মধ্যে ট্যাক্সি ঠিকানায় পৌঁছিল। নগেন্দ্র ট্যাক্সি হইতে নামিয়া দরজার ওপর বাড়ির নম্বরটি দেখিল। ঠিক হইয়াছে জানিয়াও তথাপি ভিতরে প্রবেশ করিতে একটু যেন ইতস্তত করিতে লাগিল। এমন সময় একজন ভৃত্যকে বাহির হইতে দেখিয়া নগেন্দ্র জিজ্ঞাসা করিল, এ জি, দেখো প্রভাবতী বিবি ইহা রায়তা হ্যায়। ভৃত্য বলিল, হ্যাঁ বাবু, তেতলায় আছেন। দুই বন্ধু তখন অঙ্গনে প্রবেশ করিল। নির্জন অঙ্গন পার হইয়া সিঁড়ি উঠিয়া দ্বিতলে এবং ক্রমে ত্রিতলে উঠিল। দেখিল একটি কক্ষে বিদ্যুৎ আলোক চলিতেছে, পাখা চলিতেছে। ফরাস বিছানায় একজন স্ত্রীলোক একটি কুকুর কোলে করিয়া বিমর্ষ বদনে বসিয়া আছে। 2 বৎসর পরে দেখিলেও নগেন্দ্র তাহাকে চিনিতে পারিল। অগ্রে অগ্রে নগেন্দ্র, পশ্চাতে সুধীর। দ্বারের নিকট উপস্থিত হইয়া নগেন বলিল, প্রভাবতী, ভালো আছো তো? প্রভাবতী দাঁড়াইয়া উঠিয়া বলিল, আপনারা কে, চিনতে পারছি নে তো? নগেন্দ্র বলিল,
চিনতে পারছো না বলিয়া হাসিতে হাসিতে ঘরের মধ্যে প্রবেশ করিল। সুধীর তখনও বাহিরে দাঁড়াইয়া প্রভাবতী রুক্ষস্বরে বলিল, কিরকম ভদ্রলোক মশাই আপনি, বলা নেই কওয়া নেই ঘরে ঢুকে পড়লেন যে, বলিয়া চিৎকার করিয়া ডাকিয়া উঠিল, পুলিশ পুলিশ। পর মুহূর্তে পাশের ঘরখানির বন্ধ দ্বার খুলিয়া গেল। চারিজন কনস্টেবল তন্মধ্য হইতে ছুটিয়া আসিয়া, সালা গুন্ডা বলিয়া এক একজনের উভয় হস্ত দু দুজনে ধরিয়া ফেলিল। প্রভা বলিল, এই লোক গুন্ডা হ্যায়, হামকো খুন কারণে আয়া হ্যায়। নগেন্দ্র বলিল, প্রভা এ কি কাণ্ড, আমি নগেন্দ্র, আমি আমি নগেন্দ্র, এদের বলো। নগেন্দ্র, এবার তোমার কুন্দনন্দিনীর কাছে যাও, এখানে কি মরতে এসেছো? পাহারাওয়ালা, এই দুনো আদমি গুন্ডা হ্যায়, হামকো খুন কারণে আয়া হ্যায়, পাকড় কে লে যাও। চলবে চল বলিয়া ধাক্কা দিতে দিতে কনস্টেবল দ্বয় ঔপন্যাসিক ও তাহার ভক্তকে থানায় লইয়া চলিল। সেখানে হাজত ঘরে সারা রাত্রি বন্ধ থাকিয়া পরদিন প্রাতে থানার ইন্সপেক্টর বাবুর সম্মুখে তাহারা নীত হইল। নগেন্দ্র কিছুমাত্র গোপন না করিয়া আত্মপরিচয় সহ আমূল বৃত্তান্ত ইন্সপেক্টর বাবুকে নিবেদন করিল। সৌভাগ্যবশত প্রভাবতী স্বাক্ষরিত পত্রখানি নগেন্দ্রর পকেটেই ছিল, সেইখানি বাহির করিয়া ইন্সপেক্টর বাবুকে সে দেখাইল। প্রভাকে উপহার দেওয়ার জন্য যে বইটি লইয়া গিয়াছিল তাহাও দেখাইল। ইন্সপেক্টর বাবুটি শিক্ষিত লোক এবং ভদ্রলোক, নগেন্দ্রর কথায় তাহার সম্পূর্ণ বিশ্বাস জন্মিল। একটু হাসিয়া উভয় আসামিকে তিনি মুক্তি প্রদান করিলেন। যাইবার সময় নগেন্দ্র ইন্সপেক্টর বাবুর হাতটি ধরিয়া বলিল, দোহাই মশাই আপনার, ব্যাপারটা যেন খবরের কাগজে না ওঠে, তাহলে আমার মান ইজ্জত তো যাবেই, বই বিক্রিও একেবারে বন্ধ হয়ে যাবে। ইন্সপেক্টর বাবু গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা আচ্ছা, খবরের কাগজে যাতে ব্যাপারটা না ওঠে আমি তার ব্যবস্থা করব এখন, কিন্তু সাবধান, আপনি আর ওই সব পাড়ায় হাঁটবেন না কিন্তু। নগেন্দ্র বাসায় ফিরিয়া আসিল। রাত্রে অনুপস্থিতির কৈফিয়ত স্বরূপ বাসার লোককে বলিল, খিদিরপুরে নিমন্ত্রণ ছিল, আহার শেষ করিতে রাত্রি হইয়া গেল, ট্রাম পাওয়া গেল না, তাই উভয়ে সেইখানেই শয়ন করিয়াছিল। তাড়াতাড়ি স্নানাহার শেষ করিয়া নগেন্দ্র আপিসে চলিয়া গেল। পরদিন নিজ গ্রন্থাবলী এক সেট ইন্সপেক্টর বাবুকে ভক্তি উপহার স্বরূপ পাঠাইয়া দিল। ব্যাস, আমাদের আজকের গল্প এইখানেই শেষ। কি একটা কাণ্ড হলো বলুন তো, বেচারা ঔপন্যাসিক উপন্যাসের স্বার্থে ভালো মনে দুটো খোঁজ খবর করতে এলেন, শেষে কিনা তার হাজতবাসের জোগাড় হলো। আচ্ছা, আপনাদের সঙ্গে এমন কখনো হয়েছে যে নিতান্তই সোজা কাজ ভেবে কিছু করতে গেছেন, শেষে একটা উটকো বিপদ উপস্থিত হয়েছে? জানান কমেন্ট বক্সে, আড্ডা জমুক বেশ একটা। আর আমি আপাতত বিদায় নিই, আবার ফিরে আসব খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে। আর আপনাদের জন্য একটা চমকও প্রস্তুত করছি, খুব শিগগিরই কথা হবে সেটা নিয়েও। খুব ভালো থাকবেন সকলে, শুধু মুখে নয় মনেও হাসি রাখবেন। শুভরাত্রি।